আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপসে। আজকের এই ভিডিওতে আমরা বিডিআইটি টাচ চ্যানেলের সফলতার গোপন রহস্য সম্পর্কে জানবো। বন্ধুরা, বর্তমান দিনে অনেকেরই স্বপ্ন ইউটিউবার হওয়ার। তো ইউটিউবার হওয়ার জন্য বিভিন্ন ধরনের ইউটিউব সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। ইউটিউব সম্পর্কে জানার জন্য বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হলো বিডিআইটি টাচ, যেটা সাবস্ক্রাইবার 100,000-এরও বেশি। অর্থাৎ 100,000-এরও বেশি মানুষ, প্রায় হবে 120,000 বা 30,000-এর মতো। 100,000-এর বেশি মানুষ বিডিআইটি টাচ চ্যানেলকে ফলো করে শুধুমাত্র ইউটিউব সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। তো আপনারা জানলে আশ্চর্য হবেন যে বিডিআইটি টাচ চ্যানেল কিন্তু বেশি দিন বয়স নয়। হয়তো দেখা যায় যে অনেক চ্যানেল 3-4 বছর পর 100,000 সাবস্ক্রাইবার হয়। এই বিডিআইটি টাচ চ্যানেলটি কিন্তু মাত্র 2 বছরেই 100,000 সাবস্ক্রাইবার অর্জন করেছে। হ্যাঁ, 2019-20 সাল, এখন 21-এর শেষের দিক দিয়ে, অর্থাৎ 20-এর শেষে 21-এর প্রথমে কিন্তু এসে এই বিডিআইটি টাচ চ্যানেলটি কী হয়েছে সফলতা দেখতে পেরেছে। তিনি কিন্তু 2 বছর ধরে ভিডিও দিয়ে আসছেন এবং দেখা গেছে যে তিনি কিন্তু আগে কিন্তু এত সফলতা পাননি। 2020 সালের নভেম্বরে তার মাত্র 30,000 সাবস্ক্রাইবার ছিল, কিন্তু বর্তমানে 2021-এ এসে মাত্র 4 মাসে তার সাবস্ক্রাইবারগুলো কী হয়েছে দ্বিগুণ হয়ে গিয়েছে, অর্থাৎ দ্বিগুণেরও দ্বিগুণ। 2020 সালের শেষের দিকে বিডিআইটি টাচ চ্যানেলের এতই উন্নতি হয়েছে যে প্রতিদিন কিন্তু তিনি 1,000 করে সাবস্ক্রাইবার পেয়েছেন। অর্থাৎ দেখা যায় যে তিনি মাত্র যে এখানে নভেম্বর মাসে আমরা দেখেছি মাত্র 30,000 সাবস্ক্রাইবার ছিল, কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাত্র 4-5 মাসের ব্যবধানে তার চ্যানেলে 100,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে। তো 100,000 সাবস্ক্রাইবারের পিছনে তিনি কী গোপন রহস্য প্রয়োগ করেছেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা জানবো। তো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলকে যদি বিডিআইটি টাচ চ্যানেলের মতো দ্রুত গ্রো করতে চান বা উন্নতি করতে চান, এই ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, বিডিআইটি টাচের সফলতার গোপন রহস্য খুঁজতে গিয়ে আমি 7টি পদ্ধতি পেয়েছি। এই 7টি পদ্ধতি আপনারা আপনাদের চ্যানেলে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা ট্রাই করেন তাহলে হয়তো 100,000 সাবস্ক্রাইবার না হোক, অন্তত আপনার 1,000 সাবস্ক্রাইবার 4,500 ঘন্টা তো পূর্ণ হবে। তো বন্ধুরা, বিডিআইটি টাচ চ্যানেলের সফলতার গোপন রহস্যের পিছনের নাম্বার 1 পদ্ধতি হলো আপনাকে কী করতে হবে, নির্দিষ্ট টপিকে ভিডিও করতে হবে। নির্দিষ্ট নিশ বা নির্দিষ্ট টপিক, আমরা জানি না যে নির্দিষ্ট নিশ বা টপিক কী। দেখেন, ইউটিউবে কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে পারবেন। যেমন বন্ধুরা, আপনি কিন্তু ইউটিউবে চাইলে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারবেন। ফানি ভিডিও, টেক ভিডিও, তারপরে রয়েছে নিউজ ভিডিও, বিভিন্ন টাইপের ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো এই ভিডিওর ভিতরে কিন্তু নির্দিষ্ট নিশ রয়েছে। যেমন আমরা যদি নিশ বা টপিকের ক্ষেত্রে টেক ভিডিওকে ধরি, তাহলে কী হবে, টেককেও কিন্তু আরও কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন ইউটিউবের উপর টিপস, মোবাইল রিভিউ, মোবাইল আনবক্সিং, অ্যাপ রিভিউ, টেকনোলজি ফ্যাক্ট, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। আবার টিউটোরিয়াল ভিত্তিক ভিডিও করা যায়। এখন বিডিআইটি টাচ কী করেছে, তিনি যে আপনারা লক্ষ্য করবেন যে তিনি কিন্তু উল্টাপাল্টা কোনো ক্যাটাগরি দেন না। তিনি এরকম করেন না যে তিনি একদিন অ্যাপ রিভিউ দিয়েছেন, তিনি একদিন ইউটিউবের উপর টিপস দিয়েছেন, তিনি একদিন টেকনোলজি ফ্যাক্ট বলেছেন, আবার তিনি একদিন রিভিউ আনবক্সিং দিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু নির্দিষ্ট একটি টপিকের উপরে কাজ করে গেছেন, ইউটিউবের টিপস, ইউটিউব মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেখতে পাচ্ছেন যে তিনি নির্দিষ্ট টপিকে কাজ করেছেন। তো এই নাম্বার 1, আপনাদের অবশ্যই বিষয়টি বুঝতে হবে যে আপনি ইউটিউবে যে চ্যানেলের ক্যাটাগরিতে খোলেন না কেন, আপনি যদি গ্রাফিক ডিজাইনের উপরে খোলেন, আপনি যত নির্দিষ্ট টপিকে কাজ করতে পারবেন। যেমন আপনি গ্রাফিক ডিজাইনের উপরে খুললে আপনি শুধুমাত্র ফটোশপের টিউটোরিয়াল দিলেন, আবার ধরেন আপনি ভিডিও এডিটিংয়ের উপর খুললে আপনি মোবাইল ভিডিও এডিটিং, যেমন শুধুমাত্র কাইন মাস্টারের টিউটোরিয়াল দিলেন, তাহলে নাম্বার 1 টপিক হলো কি, নির্দিষ্ট নিশ। বা বন্ধুরা, নাম্বার 2 হলো ভালো নিশ এবং ভালো টপিক সিলেক্ট করা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিডিআইটি টাচ চ্যানেলের অ্যাডমিন কিন্তু খুবই চালাক এবং বুদ্ধির সাথে তার ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন। তিনি কী করেছেন, একটি নির্দিষ্ট নিশ তো সিলেক্ট করেছেন, এবং এখন তার উপর 2 নম্বর যেটা বললাম সেটা হলো যে ভালো নিশ নির্দিষ্ট সিলেক্ট করলে হবে না, ভালো নিশ সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি এখন নিউজ ক্যাটাগরি যদি আপনি কী করলেন, অথবা সহজ ভাষা উদাহরণ দিলে, যেমন আপনি ব্লগ ভিডিও তৈরি করলেন, এখন আপনি বা বাড়ির ভিতরে আজেরা ঘুরে গেলে যদি বিভিন্ন ভিডিও দেন, তাহলে কিন্তু এসব ভিডিও কেউ দেখবে না। অর্থাৎ যেসব ভিডিওর অর্থ নেই সেটি যদি নির্দিষ্ট টপিক হয়, তাহলে কিন্তু সেটি কেউ দেখবে না। মানে নিশটি যদি ভালো না হয়, অর্থাৎ আকর্ষণীয় না হয়, তিনি কিন্তু কেউ কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখবে না। তিনি এখন বর্তমানে জনপ্রিয় নিশগুলোর মধ্যে রয়েছে ইউটিউবের উপর টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর দেখা যায় রিভিউ এবং আনবক্সিং, তারপরে দেখা যায় আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন নির্দিষ্ট টপিকে, অথবা দেখা যায় টেক ভিডিওর মধ্যে যদি আমরা একটি জনপ্রিয় নিশ বা ক্যাটাগরি দেখি। বন্ধুরা, আপনাকে অবশ্যই বর্তমানে সময় উপযোগী টিউটোরিয়াল বা ভিডিও তৈরি করতে হবে। যেমন আপনি অনলাইনে আর্নিংয়ের উপর ভিডিও তৈরি করতে পারেন, অথবা ইউটিউবের উপরও টিপস তৈরি করতে পারেন, অথবা আপনি রিভিউ আনবক্সিং তৈরি করতে পারবেন। এসব টপিক কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় নিশ বা টপিক। এখন নাম্বার 3 পদ্ধতি যেটি হলো, সেটি হলো নিয়মিত ভিডিও দেওয়া। এখন আপনারা দেখবেন যে অনেকে কী করে, ভিডিও 1 মাসে একটা ভিডিও দিয়েছে তো তার আর কোনো চ্যানেলের খবর নেই। অর্থাৎ এই মাসে যদি 2-3টি ভিডিও দেয়, আবার 3 মাস পর একটি ভিডিও দেয়, এরকমভাবে যদি আপনি ভিডিও দেন জীবনেও সফলতা পাবেন না।
আপনি যদি বিডিআইটি টাচ চ্যানেলটিকে লক্ষ্য করেন দেখবেন যে তিনি নিয়মিত নির্দিষ্ট টাইমে ভিডিও দিয়ে থাকেন। অর্থাৎ আপনাকে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট টাইমে ভিডিও দিতে হবে। নিয়মিত ভিডিও দিলে কী হবে, আপনার চ্যানেলে ভিডিওর সংখ্যা বৃদ্ধি পাবে। ভিডিওর সংখ্যা বৃদ্ধি পেলে ইউটিউবে এটিকে কী করবে, ইমপ্রেশন দিবে। ইমপ্রেশন দিলে ধরেন আপনার চ্যানেলে যদি 100 ভিডিও থাকে, প্রতিদিন যদি একটি ভিডিওকে ইমপ্রেশন দেয়, এক মিনিট করে ওয়াচ টাইম আসলেও কী হবে, 100 ভিডিওতে কিন্তু 100 মিনিট ওয়াচ টাইম চলে আসবে। বলে আপনার চ্যানেলে যত বেশি ভিডিও থাকবে তত বেশি কিন্তু ওয়াচ টাইম বা ভিউ বাড়তে থাকবে। এখন আপনি যদি একদিন একটা ভিডিও দিয়ে আবার অনেক মাস পরে ভিডিও দেন তাহলে কী হবে, এভাবে ইউটিউব ভাবে। আপনি কিন্তু কোনো নিয়মিত ইউটিউবার না, নিয়মিত কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করতে আসেনি, ফলে আপনার ইউটিউব চ্যানেলটিকে আস্তে আস্তে কী হবে, ডাউন করে দেবে। তাই জন্য আপনাকে অবশ্যই কিন্তু নিয়মিত ভিডিও প্রদান করতে হবে। বন্ধুরা, নাম্বার পরে যে পদ্ধতি রয়েছে সেটি হলো শর্ট ভিডিও দেওয়া ইউটিউবে। আমরা অনেকে কী করি, বড় বড় ভিডিও দেয়, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা। আপনি অবশ্যই ভুলেও 10 মিনিটের বেশি বড় ভিডিও দেবেন না। আর বিডিআইটিটা চ্যানেল লক্ষ্য করবেন, তার কিন্তু 10-12 মিনিট বা 15 মিনিটেরও ভিডিও রয়েছে। কিন্তু আপনি যদি পূর্বের থেকে পুরো চ্যানেল একদম সব ভিডিও লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তিনি কিন্তু বেশিরভাগ ভিডিওয়ে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 8 মিনিট। অর্থাৎ আপনাকে ভিডিওগুলি অবশ্যই শর্ট করতে হবে, ছোট করতে হবে। তো দেখেন, বড় ভিডিও দিলে এখন কী অসুবিধা, আপনি যদি বড় ভিডিও দেন আপনার চ্যানেলে, আপনার চ্যানেল এমনিই নতুন, তো নতুন কোনো দর্শক আসলে তারা ভাববে যে আপনি এগুলো কী বকবক করছেন, অর্থাৎ এত বড় ভিডিও কেন বানাচ্ছেন। তো তারা কী করবে, স্কিপ স্কিপ করে দেখবে। ফলে স্কিপ স্কিপ করে দেখলে ইউটিউবে এই ভিডিওর একসময় ইমপ্রেশন কমিয়ে দেবে, কারণ এর ওয়াচ টাইম কমে যাবে। আপনাকে কী করতে হবে, অবশ্যই ভিডিওর আকার ছোটো করতে হবে। ভিডিওতে কিন্তু কোনো অফার সঙ্গে কোনো কথা বলা যাবে না। বন্ধুরা, নাম্বার 5 যে পদ্ধতি রয়েছে সেটি হলো মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়া। অর্থাৎ আপনি জেনে বা না জেনে কোনোভাবে মানুষকে কিন্তু কোনো ভুল ইনফরমেশন দেবেন না। দেখেন, আমরা অনেকে নতুন ইউটিউব আসলে কী করে, জেনে বা না জেনে কী করে মানুষকে ভুল ইনফরমেশন দেয়, বা অনেকে নিজ ইচ্ছা জেনে কী করে মানুষের সাথে প্রতারণা করে থাকে। টাইটেলে কী করে, ভুয়া জিনিস লেখা, অর্থাৎ টাইটেলে একরকম থাকে, ভিতরে আরেক রকম থাকে, আবার যে তথ্য দেয় সেটি কিন্তু কোনো সময় সঠিক হয় না। অর্থাৎ অনেক সময় নিজ ইচ্ছায় কী করে মানুষকে ভুল ইনফরমেশন দেওয়া। উদাহরণ দিলে ধরেন, আপনি মানুষকে অনলাইনে আর কোনো টিউটোরিয়াল দিলেন, এখন যদি এটি যদি ভুল হয়ে থাকে এবং এর মাধ্যমে যদি মানুষ কোনো প্রতারিত হয় তাহলে কিন্তু জীবনে আপনি সফলতা পাবেন না। কারণ মানুষকে ভুল ইনফরমেশন দিলে মানুষ কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলে আর দ্বিতীয়বার আসবে না, অথবা আপনার ইউটিউব চ্যানেল রিপোর্ট করবে, বলে আপনার ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যাবে। তো নাম্বার 5 অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে মানুষকে সঠিক ইনফরমেশন দিতে হবে, ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। বন্ধুরা, নাম্বার 6 এখন যে পদ্ধতি হলো সেটি হলো ক্লিকেবল থাম্বনেল তৈরি করা। তো আসলে আমরা ইউটিউব আসলে কী করি, অনেকে কী করে, অনেক মারাত্মকভাবে ক্লিকবেট থাম্বনেল তৈরি করে ফেলে। জীবনে আপনি কী করবেন, ক্লিকবেট থাম্বনেল তৈরি করা যাবে না। অর্থাৎ ক্লিকবেট থাম্বনেল কী, থাম্বনেলে রয়েছে একরকম, ভিতরে রয়েছে আরেক রকম। অর্থাৎ আপনি থাম্বনেলে লিখলেন হাঁস, কিন্তু ভিতরে গিয়ে মানুষ যদি দেখে বাস, বা টাইটেলে যদি হাঁস থাকে ভিতরে বাস, অর্থাৎ টাইটেল থাম্বনেলের সাথে ভিতরে ভিডিওর কোনো মিল নেই, ভুয়া ইনফরমেশন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিন্তু মানুষ আর দেখবে না। আপনাকে প্রতারকভাবে আপনাকে ভিডিওতে ডিসলাইক দেবে, আপনার কমেন্টে বাজে বাজে কমেন্ট করবে, আপনার ইউটিউব চ্যানেলে কী করবে, রিপোর্ট করে দেবে। তো দেখা যাক, কেউ তো ক্লিকবেট থাম্বনেল তৈরি করে, কেউ কিন্তু ভালো থাম্বনেল তৈরি করতে জানে না, খুবই নিম্নমানের থাম্বনেল। মনে রাখবেন, প্রথমে হলো দর্শনদারি, তারপরে হলো গুণ বিচারি। অর্থাৎ প্রথম দেখায় যদি কোনো ইমপ্রেশন বা একটা আকর্ষণ না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কেউ কিন্তু ক্লিক করবে না। তাই থাম্বনেল কিন্তু খুবই ভালোভাবে তৈরি করতে হবে। তো কীভাবে মোবাইল দিয়ে থাম্বনেল বানাবেন সে বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কিন্তু সেটি দেখে আসতে পারেন। তাই আপনাকে কী করতে হবে, ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে। ক্লিকেবল থাম্বনেল কীরকম, থাম্বনেলে কিন্তু বেশি লেখা লেখা যাবে না, অর্থাৎ আপনাকে খুবই কম টেক্সট দিতে হবে। আপনার একটি ছবি দিয়ে দেবেন এবং কোনো মোবাইল ফোন বা কোনো কিছু ছবি দিলে সেটি ছোটো করে দেবেন, অর্থাৎ সেটি ছোটো অথবা বড় একটি নির্দিষ্ট পরিমাণে মিল দেখে টেক্সট কিন্তু খুবই একটি অথবা দুই শব্দ দেবেন। হিবিজিবি করে যদি অনেক টেক্সট দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি যদি বেশি টেক্সট দিয়ে দেন আপনার থাম্বনেল কিন্তু পড়ে বোঝাই যাবে না, কারণ থাম্বনেল থাকে এতটুকু। তো আপনাকে ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে, যেটি দেখে মানুষের আকর্ষণ লাগে, অর্থাৎ থাম্বনেলে যা রয়েছে ভিডিওতে কিন্তু তা থাকে। তো নাম্বার 6 পদ্ধতি যাতে আপনাদের মনে থাকে সেটি হলো ক্লিকেবল থাম্বনেল তৈরি করা। তো বন্ধুরা, নাম্বার 7 সর্বশেষ আমি যে বিষয়টি রেখেছি সেটি হলো এসইও করা। অর্থাৎ আমরা অনেকে কিন্তু ভিডিওতে এসইও করে, তো এখন বলবেন এটি আমরা রাখছি কেন, আচ্ছা আপনি ভিডিওতে এসইও করেন ভালোভাবে এসইও করা কয়জন জানেন, আপনি কি অফলাইন এসইও সম্পর্কে জানেন, আপনি কি অনলাইন এসইও সম্পর্কে জানেন, হ্যাশট্যাগ এসইও সম্পর্কে জানেন, সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে জানেন, ডেসক্রিপশনের এসইও সম্পর্কে জানেন, টাইটেল থাম্বনেলে কীভাবে এসইও হয়, কীভাবে ভিডিওর মাধ্যমে এসইও করা সেগুলো সম্পর্কে জানেন। সেগুলো সম্পর্কে যদি আপনি না জানেন আপনি ইউটিউবে সার্চ করে অথবা আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন। এসইও সম্পর্কে যদি টিউটোরিয়াল থাকে আপনি ইউটিউব গুগলে সার্চ করলে গবেষণার মাধ্যমে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনাদের ভিডিও ভালোভাবে এসইও করতে হবে। তো বন্ধুরা, এই 7টি পদ্ধতি কিন্তু বিডিআইটি টাচ ইউটিউব চ্যানেল অ্যাডমিন যিনি রয়েছে তিনি কিন্তু এগুলি কিন্তু প্রয়োগ করেছেন। প্রয়োগ করার ফলে কী হয়েছে, তার ইউটিউব চ্যানেলটি অতি দ্রুত গ্রো হয়ে গিয়েছে। তো সেখানে আমি যদি এই 7টির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে আমি বলবো 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর হলো নির্দিষ্ট নিশ বা টপিক সিলেক্ট করা, এবং 2 নম্বর হলো ভালো নিশ বা টপিক সিলেক্ট করা। অর্থাৎ আপনারা কী করবেন, একটি নির্দিষ্ট নিশের উপর ভিডিও বানাবেন, অর্থাৎ একটি নির্দিষ্ট ক্যাটাগরি টপিক
বা নিজ যে যাই বলুক এই টপিকের উপর ভিডিও তৈরি করবেন, আর সেটি যাতে অবশ্যই ভালো নিজ বা টপিক হয়। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে বিডিআইটি টাচের সফলতার গোপন রহস্য কী এবং এগুলো আপনারা আপনাদের চ্যানেলে প্রয়োগ করে কীভাবে সফলতা পেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর এই ধরনের ইউটিউব মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, টেকনোলজি ফ্যাক, প্রযুক্তি বিষয়ক সকল ভিডিও পেতে আইসিটি বাংলা টিপস এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। We'll be right back.